ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওয় মকপোলের সময় কোন কোন জিনিসগুলি করবেন না, যা করলে অসুবিধায় পড়তে পারেন, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাকে মকপোল শুরু করতে হবে অ্যাকচুয়াল পোলের 1.5 ঘন্টা আগে, অর্থাৎ সকাল 5:30টায় আপনি মকপোল শুরু করবেন। যদি কোনো পোলিং এজেন্ট না এসে থাকেন বা একটিমাত্র পোলিং এজেন্ট এসে থাকেন, তাহলে কিন্তু আপনি 5:30টার সময় মকপোল শুরু করবেন না, আরও 15 মিনিট অপেক্ষা করবেন এবং 5:45 সেক্ষেত্রে মকপোল শুরু করবেন। নোটাসহ সমস্ত কন্টেস্টিং ক্যান্ডিডেটকে কমপক্ষে একটি করে মোট 50টি মকপোল আপনাকে দিতে হবে। এই 50টি মকপোল না দিয়ে আপনি কিন্তু মকপোল শেষ করবেন না। নোটাসহ প্রতি ক্যান্ডিডেটকে কমপক্ষে একটি করে ভোট দিতেই হবে, এটি আপনাকে খেয়াল রাখতে হবে, ভুললে চলবে না। একই টেবিলে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিপ্যাটকে রেখে মকপোল করবেন না। অ্যাকচুয়াল পোলের মতো ভোটিং কম্পার্টমেন্টে ব্যালট ইউনিট এবং ভিপ্যাটকে রাখবেন এবং কন্ট্রোল ইউনিটকে থার্ড পোলিংয়ের কাছে রেখে আপনারা মকপোল শুরু করবেন। মকপোলের সময় কন্ট্রোল ইউনিটের ইনার কম্পার্টমেন্ট গালা দিয়ে সিল করবেন না। মকপোল হয়ে যাওয়ার পর ভিপ্যাটের স্লিপ কম্পার্টমেন্টে কোনো মকপোল স্লিপ যেন পড়ে না থাকে। আপনারা জানেন মকপোল স্লিপের পেছনের দিকে মকপোল স্লিপ লেখা একটা রাবার স্ট্যাম্প দিতে হয়, এরকম যেন না হয় কোনো মকপোল স্লিপের পেছনে এই রাবার স্ট্যাম্পটি দিতে ভুলে গেলেন। সমস্ত স্লিপের পেছনেই এই মকপোল স্লিপ লেখা রাবার স্ট্যাম্পটি দিতেই হবে। মকপোলের সময় ইভিএম রেজাল্ট এবং ভিপ্যাটের স্লিপ কাউন্ট ট্যালি করতে ভুলবেন না। মকপোল শেষ করার পরেই মকপোল সার্টিফিকেট তৈরি করতে ভুলবেন না। প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1-এ মকপোল সার্টিফিকেট তৈরি করবেন এবং ওই সময়ে উপস্থিত পোলিং এজেন্টদের সিগনেচার করিয়ে নেবেন। মকপোল চলার সময় কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে শো করা ডেট এবং টাইম এবং অ্যাকচুয়াল ডেট ও টাইমের মধ্যে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে, সেটা মকপোল সার্টিফিকেটে উল্লেখ করতে ভুলবেন না। অ্যাকচুয়াল পোল শুরুর আগে কন্ট্রোল ইউনিট থেকে মকপোল ডাটা ক্লিয়ার করতেই হবে, ক্লিয়ার করতে ভুলবেন না। যদি আপনি ক্লিয়ার না করেন, আপনাকে কিন্তু খুব বড় সমস্যার মুখোমুখি হতে হবে। অ্যাকচুয়াল পোল শুরু করার আগে কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশন এবং ভিপ্যাটের ড্রপ বক্সে সিল করতে ভুলবেন না। কন্ট্রোল ইউনিটের রেজাল্ট সেকশনে এবং ভিপ্যাটের ড্রপ বক্সে পোলিং এজেন্টদেরও সিল করতে দেবেন এবং অ্যাড্রেস ট্যাগে ওনাদের সিগনেচার নেবেন। ভোট গ্রহণের সময় অর্থাৎ মকপোল এবং অ্যাকচুয়াল পোল চলার সময় ভিপ্যাটের পেপার রোল নব যেন ভার্টিক্যাল পজিশনে থাকে, সেটি খেয়াল রাখবেন। অ্যাকচুয়াল ভোট চলার সময় যদি কন্ট্রোল ইউনিট বা ব্যালট ইউনিট খারাপ হয়, সেক্ষেত্রে এন্টায়ার সেট চেঞ্জ করতে হবে, অর্থাৎ নতুন কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিপ্যাটে কাজ করতে হবে এবং সেক্ষেত্রে মকপোল করতে হবে। এক্ষেত্রে মকপোলের জন্য কিন্তু আপনি 50টি মকপোল ভোট করবেন না। নোটাসহ প্রতিটি ক্যান্ডিডেট জন্য একটি করে ভোট দিয়ে মকপোল সারবেন এবং মকপোল সার্টিফিকেট তৈরি করবেন এবং যা যা কাজ তা করবেন। মকপোল ভোটের সময় কী কী করবেন না, যা করলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, তার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সময় সুস্থ থাকুন, ভালো থাকুন।